প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 3.2 এর 7 নম্বর ম্যাটটা। 7 নম্বরে আমাদেরকে বলতেছে যদি এ প্লাস বি ইকুয়াল এম হয়, তাহলে আমরা লিখি দা আছে এ প্লাস বি ইকুয়াল এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন। আমাকে দেখাতে হবে যে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল 3 এম এন। তো প্রথমে আমি এখানকার লেফট সাইডটা উঠালাম, তাহলে এম কিউব প্লাস 2 পি কিউব, এম এর জায়গায় আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, আর পি কিউবের জায়গায় আমি লিখতে পারি পি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব। এখন এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা লিখব। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর 2 দিয়ে এগুলো মাল্টিপ্লাই করে দিব, 2a³ প্লাস 2b³। নাও 3টা³ আর 2টা³, 2টা³ আর 3টা³, 3a³ হচ্ছে। একটা বি কিউব, দুইটা বি কিউব, 3b³ হচ্ছে। এখন এ দুইটা থেকে 3a কমন নেই, এ দুইটা থেকে যদি 3a কমন নেই, তাহলে আমার থাকতেছে 3² কমন নেই, এ প্লাস বি থাকতেছে। একইভাবে এই দুটো থেকে 3b² কমন নেই, এ প্লাস বি থাকতেছে, তাহলে আমার কমন হচ্ছে এ প্লাস বি আর আনকমন হচ্ছে 3² প্লাস 3b². তো এখানে এ প্লাস বি, এখান থেকে আবারও 3 কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ প্লাস বি ইকুয়াল এম, আর 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন, তাহলে আমার থাকতেছে 3 এম এন।